বিসমিল্লাহিরrahmanirrahim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মুমিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি অর্থাৎ নূর এজেন্সিতে। আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা প্রপার্টি নিয়ে প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভাড়ার জন্য কাজ করে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে এসেছি বসুন্ধরায়। বসবাস থেকে বসবাসের জন্য 100% উপযুক্ত বসুন্ধরা যায় এলাকায় এসেছি। ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে 1525 বর্গ ফুটের প্রায় নতুন একটি ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। ভিউয়ার্স আপনারা দেখলেন প্রথমেই হচ্ছে লিফ্ট, ওয়াও অনেক সুন্দর গর্জিয়াস। আপনি একটু আবার দেখেন অনেক সুন্দর একদম ব্র্যান্ড নিউ একটা লিফ্ট আপনারা দেখলেন। তো ভিউয়ার্স মোটামুটি ভাবে আমি আপনাদেরকে অ্যাটাকালে সব তথ্য দিয়ে দিব, প্রথম ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিব। ভিউয়ার্স আমরা ওই যে লিফ্ট থেকে বের হয়ে আমরা এই যে দরজাটা অনেক সুন্দর চমকের একটা দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করে চললাম। ভিউয়ার্স এই ফ্ল্যাটে এটা হচ্ছে পশ্চিম সাইড, পশ্চিম সাইডটা কিন্তু এখন পর্যন্ত এর পরের ফ্লোরটা ফাঁকা আছে, অর্থাৎ এই দিক থেকে আপনারা আলো বাতাস পাবেন। ঠিক অনুরূপভাবে আপনারা কিছু সামনে কিছু দেখি অর্থাৎ ড্রয়িং এটা কিন্তু করি এবং এটাকে যে ডাইনিং করি ডাইনিং স্পেস, এটা হচ্ছে ডাইনিং স্পেসের জায়গা এবং এর সাথে আছে অনেক বড় একটা ব্যালকনি আছে এবং এটা ফুটফুট বলতে অর্থাৎ এই ফ্ল্যাটে এই ফ্ল্যাটের পশ্চিম সাইড এবং পূর্ব সাইড দুইটাই কিন্তু এখনো ফাঁকা আছে, অর্থাৎ এখনো এখানে ফ্ল্যাট হয়নি, অর্থাৎ এটি দক্ষিণমুখী ফ্ল্যাট এবং মানে তিন দিক থেকেই কিন্তু আপনারা খোলামেলা পাচ্ছেন। তো ঠিক আছে, মোটামুটিভাবে আমরা ড্রয়িং এবং ডাইনিংটা দেখে ফেললাম। এবার আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে আগাই, অর্থাৎ আমরা যদি কমন ওয়াশরুমের দিকে আগাই, আমরা কমন ওয়াশরুমটা দেখবো। কমন ওয়াশরুমে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিছু জিনিসটা একটু দেখিয়ে দিব। ইয়েস ইয়েস, যথেষ্ট বড় একটা কিচেন আছে, এই কিচেনটা কিন্তু একদম ফুল টাইলস করা, এখানে ইন্টেরিয়ার কাজ করা হয়নি, আপনার ইচ্ছে করলে কিন্তু এখানে ইন্টেরিয়ার কাজ করতে পারবেন। গ্রানাইট পাথর দেওয়া আছে এবং এই সাইডও কিন্তু এখানে দেখেন এই পাশে কিন্তু গ্রানাইট পাথর দিয়ে এই পাশে কিন্তু একটা আর অনেক সুন্দর এখানে ইন্টেরিয়ার করার জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা আছে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু এখানে ডাউনস আছে। সো ভিউয়ার্স আমরা অলরেডি আমরা কিচেন রুমে আছি, কিচেন রুমটা থেকে আবার একটু বের হয়ে আমি একটু যদি আপনাদের কমন ওয়াশরুমটা একটু দেখাই আপনাদের জন্য সুবিধা হবে। গেস্ট বেডরুম আমরা দেখতে পাচ্ছেন, সেই যে আয়তনটা বলে দিচ্ছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 অর্থাৎ 10 বাই 12 এর মধ্যে গেস্ট বেডরুম আছে এবং গেস্ট বেডরুমের দুই পাশে দুটি বড় বড় জানালা আছে এবং এটা কিন্তু এই পাশে ওপেন আছে। তো এই মনোরমভাবে আমরা গেস্ট বেডরুম দেখে ফেললাম। এবার আমরা একটু সামনের দিকে যাই, অর্থাৎ গেস্ট বেডরুম থেকে বের হয়ে আবার আমরা আস্তে আসলাম ড্রয়িং কাম ডাইনিং দিকে এবং এই ডাইনিং এর আপনারা দেখলেন ডাইনিং এর এখান থেকে এবার আমরা রুমের দিকে যাবো। এবার একটু বলে রাখি এখানে দুই পাশে ডান সাইডে মাস্টার বেডরুম বা বাম সাইডে চাইল্ড বেডরুম দুইটাই কিন্তু দক্ষিণ মুখে পড়ে আছে। তো প্রথমে আমরা সেকেন্ড রুম অর্থাৎ চাইল্ড বেডরুমটা দিই। এবার সেই চাইল্ড বেডরুমটা চাইল্ড বেডরুমের প্রথমে আয়তনটা বলে দিচ্ছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বা এখানে 6.5 অর্থাৎ 13 অর্থাৎ 12 বাই 13 সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম এবং এই রুমটা অনেক বড় অর্থাৎ দক্ষিণ মুখে অনেক বড় একটা কিন্তু ফুল হাইট একটা এখানে জানালা আছে এবং সাথে একটু কিছু ওয়াশরুমটা দেখি। আমরা একটু সামনে আস্তে আস্তে ওয়াশরুমটা দেখে নিই, চাইল্ড বেডরুম ওয়াশরুমটা এটা কিন্তু খুব বড় না খুব ছোট না, মাঝারি একটা এখানে আপনারা ওয়াশরুম দেখছেন, অনেক সুন্দর একটা এখানে দেখতে আছে। চোদ্দ বাই বারো এটা হচ্ছে 14 বাই 13 বলা যায়, 14 বাই 13 এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম যথেষ্ট বড় আছে এবং মাস্টার বেডরুমের সাথে আমি একটু মাস্টার বেডরুমের যে
অ্যাটাচড যে বাথরুম সেটা একটু দেখে নিচ্ছি। অনেক বড় একটা এখানে ওয়াশরুম আছে এবং এটা শাওয়ারের জন্য আলাদাভাবে জায়গা আছে। এখানে ইচ্ছে করলে আপনারা এখানে গ্লাস সিস্টেম করে দিয়ে আলাদাভাবে শাওয়ার করতে পারেন এবং পুরোটাই কিন্তু অনেক সুন্দর মার্জিত, অনেক সুন্দর মার্জিত একটা এখানে টাইলস দেওয়া আছে। এবং এখানে ফিটিংস গুলো বারবার বলছি চারো কোম্পানি ফিটিংস দেওয়া আছে এবং এখানকার মেশিনটা অনেক সুন্দর, সিম্পল বাট অনেক সুন্দর। এখানে কিন্তু আপনারা দেখেন ছোট কোম্পানি এখানে দেওয়া আছে, এটা সামনে মিরর আছে। তো মোটামুটি আমরা মাস্টার বেডরুমটা দেখে ফেললে, মাস্টার বেডরুমের যে ওয়াশরুম সেটাও দেখে ফেললে। এবার আমরা যদি একটু মাস্টার বেডরুমের সবচেয়ে আকর্ষণীয় যে বারান্দাটা অর্থাৎ ব্যালকনিটা যেটা আছে সেটা যদি আমরা একটু দেখি, অনেক বড় একটা এখানে ব্যালকনি আছে। ঠিক আছে, এবার যদি আমি এটা গেলেন তাহলে সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য অনেকের সুবিধা হবে। ঠিক আছে, বর্তমানে আমরা আছি বসুন্ধরায় জি ব্লক, জি ব্লক গুড। এখানে তিন খাটা জায়গার উপরে সিঙ্গেল ইউনিট, অর্থাৎ আমরা আছি লিফটের ফ্লোর অর্থাৎ পাঁচতলায়। এই ফ্ল্যাটটির উপরে আরও দুটি ফ্লোর আছে। ফ্রেন্ডস, এখানে 1525 বর্গ ফুটের আছে, 1525 বর্গ ফুটের মধ্যে থ্রি বেড থ্রি বাথ ড্রয়িং ডাইনিং একসাথে এবং তিনটা বারান্দা আপনারা দেখলেন। ফ্রেন্ডস, এটার সাথে একটা কার পার্কিং আছে, অনেক সুন্দর চমৎকার লিফট আছে এবং ছাদটা অনেক সুন্দর। তো ফ্রেন্ডস, মোটামুটিভাবে সব তথ্য বলে দিলাম। এর সাথে আরেকটু অ্যাড করি, এই কোম্পানি যে কোম্পানিটি এই বিল্ডিংটা করেছে অনেক ভালো ভালো মানের একটি কোম্পানি এই বিল্ডিংটা করেছে। ফ্রেন্ডস, এই ফ্ল্যাটটির যদি আমি বলতে চাই যে এই ফ্ল্যাটটি যদি কেউ কিনতে চান তাহলে আমরা মোটামুটি সব তথ্য বলে দিলাম। এরপরে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় বিশেষ করে দেখতে চাওয়ার ক্ষেত্রে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা সবাই জানেন যে আমাদের নাম্বার হচ্ছে 01931 75869 অথবা 01722 169 229। এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা বিস্তারিত আরও তথ্য পাবেন। ভিউয়ার্স, শেষ করবো, শেষ করার আগে শুধু এটা প্রাইসটা বলে দিচ্ছি। ভিউয়ার্স, এটা টোটাল অর্থাৎ পার্কিং সহ সব কিছু মিলে এটা টোটাল প্যাকেজ হচ্ছে 1,20,00,000 টাকা। এটা আস্কিং রেট, আপনারা জানেন যে আমরা প্রপার্টি প্রাইস নিয়ে কখনো ইন্টারফেয়ার করে না, আপনি সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন। এর আস্তিক মূল্য হচ্ছে 1,20,00,000 টাকা। ভিউয়ার্স, মোটামুটি সব তথ্য বলে দেওয়ার পরেও যদি আপনাদের কোনো তথ্যের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করছি। শেষ করবো, শেষ করার আগে আবারও রিকোয়েস্ট, যারা প্রপার্টি কিনতে চান অথবা বিক্রি করতে চান অথবা ভাড়া দিতে চান বা ভাড়া নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে একদম বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।